তত্ত্বাবধায়ক কিংবা জাতীয় সরকার নয়, সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি জানিয়েছে গণতন্ত্র বিকাশ মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি নেতৃত্বাধীন 17-দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন এনপিপি চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের স্বার্থে কমিশন আইনের মধ্যে থেকেই নির্বাচন করতে পারে বলে জানান তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে পার্টি চেয়ারম্যান বলেন দলটির সাথে জনগণ নেই, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে গণতন্ত্র বিকাশ মঞ্চ 300 আসনে প্রার্থী দেবে বলেও জানান চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। আমরা তত্ত্বাবধায়ক সরকারও চাই না, আমরা জাতীয় সরকারও চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন চাই। এই সাংবিধানিক আলোকে এই সুষ্ঠু নির্বাচন নির্বাচন হতে পারে আমি বিশ্বাস করি। যে নির্বাচন কমিশন আছে তাদের যে আইন আছে, যে আইনের কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে থেকে নির্বাচন করতে পারে, তাহলে সারা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্ভীক গ্রহণযোগ্য নির্বাচন তারা উপভোগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি।